দাদু বিয়ে তো দিবে, এবার সে জাননি কাছে আমি কিভাবে যাব বলো তো? আমার তো শুনলে বোকা, ভয় করলে হবে না, তোকে তো বাঁচতে। দূর বুড়ি, আমার তো খুব ভয় করছে, যদি আমি মারা যাই তাহলে কি হবে? ওরে বোকা দাদু, আমি যেভাবে বলি তুই সেভাবে করবি, তাহলে তুই বেঁচে যাবি, তুই বাঁচবি, আমি বাঁচবো, তোর গরু বাছুর সব বাঁচবো, না হলে ডাইনিটা তোকে আমাকে সবাইকে ঘাড় মটকিয়ে রক্ত খাবে। তাহলে আমি যাই, ঘরে যাই, দেখি কিছু করতে পারে কিনা। উফ, কাঠুরিয়াটা আসছে না কেন? আজকে অনেক দিন পর মানুষের রক্ত খাবো, কি যে ভালো লাগছে। আমি এতদিনে এই আশাতে ছিলাম যে কবে আমি মানুষের রক্ত খাবো। বউ, আজকে আমাদের নতুন বিয়ে হয়েছে, তোমাকে যে কি উপহার দেই আমি ভাবতে পারছি না, তাই আমি চিন্তা করছি পুকুর থেকে তাতা দাদা মাছ এনে তোমাকে ভেজে আজকে রাত্রে খেতে দেব। তুমি তো খুশি, আমি যাই মাছগুলো নিয়ে আসি। এই বলে কাঠুরিয়া চলে গেল। ওরে বোকা কাঠুরিয়া, আজকে মাছের সাথে তোর রক্ত খাবো, মাংস খাবো, ভালোই হয়েছে, আজকে আমার খাবার ডবল ডবল পাবো। কি ব্যাপার, অনক্ষণ তো হয়ে গেল, কাঠিটা তুই আসছে না? না, আমি একটু ঘুমিয়ে নি, ঘুমোনের পর উঠে খাবো। এই বলে পেতনি ডাইনিটা ঘুমিয়ে গেল, ঘুমোতে ঘুমোতে গভীর ঘুমে চলে গেল। তারপর যা হলো, দাদি ডাইনি তো ঘুমোচ্ছে, এখন কি করব বলো? শোন তাহলে, এক গোছা আগুনলে নিয়ে যে খাটে সে ঘুমাচ্ছে সে খাটে আগুন লাগিয়ে দিবি, দেখবি ডাইনি পুরে ছাড় খার হয়ে গেছে, তারপর সব কিছু শেষ হয়ে যাবে। কাঠুরিয়া এসে চুপচাপ ডাইনির খাটে আগুন লাগিয়ে দিল। তারপর ডাইনি, বাবা আগুন কে ধরিয়ে দিল, এটা কে করলো? কাঠুরিয়া, ওরে শয়তান ডাইনি, তুই আমাকে মারতে চেয়েছিলি, আস্ত জালে তুই ফেঁসে গেলি, তোর থেকে আমি বেঁচে গেলাম, আমি এখন আমার জীবন নিয়ে অনেক সুখী।